শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় আবারও উত্তাল হচ্ছে কলকাতা। 10 দফা দাবি আদায়ে এবার 12 ঘন্টার প্রতীকী অনশন কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। বিকেলে প্রতিবাদ মিছিলে যোগ দেবেন সিনিয়র ডাক্তাররাও, এতে অংশ নেবেন সাধারণ মানুষও। স্বাস্থ্য সচিবের পদত্যাগ, জুনিয়র চিকিৎসকদের নির্বাচিত প্রতিনিধি নিয়ে টাস্ক ফোর্স গঠন, হাসপাতালের নিরাপত্তা বাড়ানো সহ 10 দফা দাবি নিয়ে আবারও সরব পশ্চিমবঙ্গের চিকিৎসকরা। এবার 12 ঘন্টা প্রতীকী অনশনে রাজ্যের সব সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 9টা থেকে শুরু হয় এই কর্মসূচি। এর আগে দাবি আদায়ে শনিবার রাত 8:30 থেকে কলকাতার ধর্মতলার অনশন মঞ্চে আমরণ অনশন শুরু করেন 7 জুনিয়র চিকিৎসক। চিকিৎসকদের অভিযোগ, টানা কর্মসূচির পরও দাবি আদায়ে কোনো পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার। আরজিকর হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার 58 দিনের মাথায় সোমবার বিকেলে আদালতে 213 পৃষ্ঠার অভিযোগপত্র জমা দিয়েছে সিবিআই। এতে ধর্ষক ও হত্যাকারী হিসেবে নাম এসেছে 10 আগস্ট গ্রেপ্তার হওয়া সঞ্জয় রায়ের। তদন্তে সাক্ষ্য নেওয়া হয়েছে 57 জনের। ধর্ষণ হত্যার ঘটনা ঘিরে লোপাটেরও প্রমাণ পেয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি, তাই তদন্ত অব্যাহত থাকবে। চৈতি সরওয়ার, ডিবিসি নিউজ ডেস্ক।